সাবস্ক্রাইব করুন মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে টাচ করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য মন্দির মসজিদের মালিকানা নিয়ে দীর্ঘ দড়ি টানাটানির পর অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণে অনুমতি মিলেছে ভবিষ্যতে যাতে এ বিষয়ে আর বিতর্ক বাঁধে তার জন্য এবার মন্দিরের নির্মাণস্থলে রাম জন্মভূমির ইতিহাস এবং সেই সংক্রান্ত তথ্য সম্বলিত একটি টাইম ক্যাপসুল রাখা হবে আগামী পাঁচই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভীতিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়ে তরজোড়ের মধ্যেই টাইম ক্যাপসুলের কথা খোলসা করলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল এতে ভবিষ্যতের মন্দিরের ইতিহাস অধ্যয়নে কোনো সমস্যা হবে না বলে তার মত সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কামেশ্বর চৌপাল বলেন রাম জন্মভূমি নিয়ে দীর্ঘ সংগ্রাম এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে যথেষ্ট শিক্ষা দিয়েছে রাম মন্দিরের নির্মাণস্থলে মাটির দু ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রেখে দেওয়া হবে যাতে ভবিষ্যতে যদি কেউ মন্দিরের ইতিহাস অধ্যয়ন করতে চান তখন তিনি যেন রাম জন্মভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হাতে পান এবং তা নিয়ে নতুন কোনো বিতর্ক না চাড়া দেয় মাটির নিচে একটি তামার পাত্রে ওই যাবতীয় তথ্যাদি রাখা থাকবে বলে জানান তিনি পাঁচই আগস্ট ভূমি পুজো সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রেসিডেন্ট মহন্ত নিত্যগোপাল দাস তার জন্য দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে মাটি ও পবিত্র নদীর জল অযোধ্যায় এসে পৌঁছতে শুরু করেছে বলে জানিয়েছেন কামেশ্বর চৌপাল তিনি বলেন দেশের যেখানে যেখানে ভগবান রাম পা রেখেছিলেন আমাদের স্বেচ্ছাসেবকরা সেই সমস্ত তীর্থক্ষেত্র থেকে মাটি এবং সেখানকার পবিত্র নদীর জল পাঠাতে শুরু করেছেন তা দিয়েই ভূমিপুজো অভিষেক সারা হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং সংঘপ্রধান মোহন ভগবত সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও